সামনে ঈদ এর লাগে আপনার সাথে আমি একটা রাজকীয় স্বাদের জর্দা সেমাই রাঁধতে দেখাইয়া। এর লাগে কিন্তু আমার এই লম্বা লম্বা সেমাইটি লাগবো। তো সেমাইটি আমি ছোটো ছোটো টুকরো করে ভাঙিয়ে নিয়াম। জর্দা সেমাইটা কিন্তু লাচ্চা সেমাই দইব না, কারণ লাচ্চা সেমাই অনেক নরম। সেমাইটি ভাঙা হয়ে গেলে আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিয়াম। আমি বগুড়ার স্পেশাল ঘিটা ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে পারবেন। আর চুলার আগুনটা কিন্তু একেবারে কমায় রাখা লাগবো, নাহলে ঘিটে ফুড়ে যাইব। তো আমি ঘিরে গলা পর্যন্ত পেক করাম। তো দেখেন আমার ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমি কয়েকটা কাজু বাদাম আর কাঠ বাদাম ঘিটার মধ্যে দিয়ে ভাজিয়ে নিয়াম। তো অনবরত নাড়া লাগবো, কিন্তু কাজু বাদাম আর কাঠ বাদাম নাহলে ফুইরা যাইব, আর ফুইরা গেলে তিতা লাগবো। আর ঘিয়ের মধ্যে বাদামগুলো ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বাড়িব, এত গন্ধ বাড়িব যে ঘরে যদি কেউ ঘুমায়ও তাহে তাহলে গন্ধ সঙ্গে উঠতে হইব। তো ঈদের দিন সকালবেলা যদি সবার ঘুমটা একটু স্পেশালভাবে বাঙানো যায় তাহলে তো খুব ভালো। বাদামটি 2-3 মিনিট বাজিয়ে দিয়ে দিই আমি একটা কিশমিশ। কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি ফুইরা যায়। আমি আবারও কইতাছি চুলার আগুনটা কিন্তু একেবারে কমায় রাখা লাগবো। কিশমিশটি যখন ভাজা হইব তখন দেখবেন বলের মতো ফুললে উঠবো। যখন কিশমিশটি ফুললে উঠবো তখনই বোঝা লাগবো যে এটি ভাজা হয়ে গেছে, আর নামায় রাখা লাগবো। আমার বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো নামায় রাখতেছি। আমি একই কড়াই দিয়ে দিই আমি 1 কাপ পানি আর 1 কাপ চিনি। আমি 200 গ্রাম সেমাই দিয়ে জর্দা সেমাই রান্না করবো, তার জন্য এই পরিমাণটা একেবারে পারফেক্ট। আর দিয়ে দিই আমি 1/2 চামচ লবণ। লবণ কিন্তু যে কোনো মিষ্টি খাওয়ানোর স্বাদ বাড়ায় দেয়। আমি যেমনি কইতাছি এমনি যদি রাঁধেন তাহলে কিন্তু সেমাইটা একেবারে জর্জর হইব। আর অনেকেই বলে জর্দা সেমাই নাকি অতিরিক্ত মিষ্টি লাগে, মুখে দেওয়া যায় না। তো এইভাবে রাঁধে দেখবেন অনেক ভালো লাগবো। আমি চিনিটা বেশিক্ষণ জাল দিতাম না, একটা বলা আসার পরেই চিনিটা নামায় নিয়াম। এখন একটা চুলার মধ্যে কড়াই বাড়াই দেওয়া দিই আমি 2 চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিই আমি 2 চামচ ঘি। ঘি আমি কমায় ব্যবহার করতেছি, কারণ শেষে আমি আর একটু ঘি ব্যবহার করবা। ঘিটা দেওয়ার পর ঘিটা গইলে গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা লাগবো। ঘিটা গইলে গরম হয়ে গেলে দিয়ে দিই আমি সামাইটি। তো চুলার আগুনটা কিন্তু কমায় রাখা লাগবো, না হলে সামাইটা পুড়ে যাইব। সামাইটা দেওয়ার পর অনবরত নাড়তে হইব, তা নাহলে কিন্তু নিচের দিকে সামাইটা পুড়ে যাইব। তো এমনি 4-5 মিনিট সামাইটা ভাজা নিলে দেখবেন সামাইয়ের কালারটা পরিবর্তন হয়েছে। তখন চিনি যে শিরাটা বানায় রাখছিলাম সেই শিরাটা দিয়ে দিয়াম, আর দিয়ে দিয়াম ভাজা রাখছিলাম যে কিশমিশ আর বাদাম এগুলা। আপনারা যদি নারকেল দিতে চান তাহলে এই সময় নারকেল দিয়ে দিতে পারবেন। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডাইখা দেওয়া লাগবো। 2 মিনিট পরে ঢাকনাটা তুললে আবার নাইরা সাইরা দিতে আসছি, দিয়ে আমি আবার ঢাকনাতে ডাকিয়ে দিতে আসছি। আপনি আমি মোট 5-6 মিনিট সামাইটা রান্না করছি। 5-6 মিনিট রান্না করার পর আমার সেমাইটা কিন্তু সিদ্ধ হয়েছে না, এর লাগে আমি আর একটু পানি দিয়াম। আপনারাও কিন্তু প্রথমে একটু পানিতে সেমাইটা রান্ধবেন, কারণ অনেক সেমাই আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে ওঠে। আর যদি সিদ্ধ না হয় তাহলে আমার মতো পরে একটু পানিতে দিবেন, এর লাগে কিন্তু কোনো সমস্যা হইতো না, সেমাইটা জর্জরাই থাকবো। তো আমি পানি দিয়ে লাইটা চাইরা সেমাইটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট সিদ্ধ করে নিব। 3-4 মিনিট সিদ্ধ করার পর আমার সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমি একটা বোলের মধ্যে সেমাইটা আজরা নিতে আসছি। তো সেমাইটা আজরা আমি এটার মধ্যে উফরে দিয়ে দিই গুঁড়া দুধ। আমি 4-5 চামচ গুঁড়া দুধ দিতে আসছি, দিয়া সুন্দর মতো লাইরা সাইরে সেমাইয়ের সাথে গুঁড়া দুধটা মিশাই নিয়াম। আপনারা চাইলে কিন্তু সেমাই চুলায় রাইখেও গুঁড়া দুধটা দিতে পারবেন, তবে আমার কাছে মনে হইতেছে যে এমনি দিলে গুঁড়া দুধের গন্ধটা খুব সুন্দরভাবে মিশব। তো আর দেহ হয় না আমার সেমাইটা কিন্তু কতটা জর্জর হয়েছে। আমি যেমনি যেমনি রাঁধছি আপনারা যদি এমনি এমনি রাঁধুন তাহলে আপনারা সেমাইটা কিন্তু আমার সেমাইটার মতো জর্জর হইব। আর জর্দা সেমাই যদি জর্জরা না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। তারপরে যদি আপনারা সেমাইটা ঝরঝরে না হয় তাহলে 2টা কাঁটা চামচ দিয়া সেমাই একটু ঠান্ডা হইলে একটু ছুড়ে ছুড়ে নিবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে ফলো করে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেল ফিশার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেখবেন আমি কেমনে কাজটা করতেছি। আপনারাও কিন্তু এমনি সেমাইটি ছুটাবেন যদি আমার সেমাইটা ঝরঝর হয়েছে, পাশের বেল বাটনটা বাজায় দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার।